আজকে তোমাদের রাশি বিজ্ঞান নিয়ে আলোচনা করব। তোমাদের বইয়ের দেখো রাশি বিজ্ঞান চ্যাপ্টারের প্রথম পাতায় কতগুলো কাঁচা তথ্য, এগুলোকে বলা হয় কাঁচা তথ্য বা র ডেটা। তুমি হয়তো কোনো সার্ভেতে গিয়ে এইগুলোকে তুলে নিয়ে এলে। গ্রামের 50টি পরিবারের খাদ্যের জন্য দৈনিক খরচ টাকায়, এখানে 50টা খরচ দেওয়া আছে 50 জনের বা পরিবারের, সেইটাকে আমরা কীভাবে পরিসংখ্যান রাশিবিজ্ঞানে এটাকে টেবিল আকারে লিখতে পারি। এইটা দেখলে আমরা কার কীরকম খরচা সেটা অতটা আন্দাজ করতে পারি না, কিন্তু এটাকে যখন আমরা টেবিল আকারে প্রকাশ করি তখন সেটার একটা একবার দেখেই একটা সেটা নিয়ে একটা আন্দাজ করতে পারি যে কোন পরিবার কম খরচা করে, কোন পরিবার বেশি খরচা করে। তো এই টেবিলও দু রকমভাবে করা যায়। প্রথমে যেটা করেছে, কোনো শ্রেণী তৈরি করে না করে এখানে যত রকম মান আছে 75, 90, 100 বা 110, 100 যেমন নেই বলে 100 নেয়নি, 110, 125 যা যা আছে বিভিন্ন রকম মান সেইগুলোকে আগে কলাম ওয়াইজ মানে স্তম্ভ বরাবর লিখে নিয়েছে। এইবার 75 কটা আছে এখানে তোমাকে দেখতে হবে। এখানে যখনই 75 পাবে সেটাকে এখানে পেন্সিল দিয়ে কেটে দিয়ে এখানে একটা দাগ দিতে হবে, এটাকে ট্যালি মার্ক বলে। তো এইভাবে দেখতে দেখতে এরা 75 পেয়েছে চারটে। সেই জন্য ওই 75 যে সংখ্যাটা দৈনিক খরচ তার পরিসংখ্যান হচ্ছে 4, যেহেতু 4টে ট্যালি মার্ক এলো। সেরকম 90 দেখতে হবে কটা আছে, 90 পেয়েছে 3টে, তাহলে 90-এর পরিসংখ্যা হচ্ছে 3। এইভাবে প্রত্যেকটা সংখ্যা যা যা এখানে বিভিন্ন রকম আছে, যেটা যে মানটা নেই সেটা এখানে নেবে না। 110 কটা আছে, 110 এসছে তোমার 6টা। তো এখানে 5টাকে আমরা 4টে দাগকে 4টে ট্যালি মার্কে সবসময় পাশাপাশি লেখা যায়। পঞ্চম মানে 5 নম্বর দাগ যখনই আসবে তখন সেটাকে আমরা এইভাবে ক্রস করে দিই। তারপর 6 নম্বর এলে সেটা একটু ছেড়ে দিয়ে আবার দিতে হয়। এটা দেওয়া হয় কারণ তাহলে আমাদের গুনতে সুবিধা হয়, 5টা একসঙ্গে আছে এটা একটা গ্রুপ বুঝতে পারবো, তাহলে এটা আর হাত গোনার দরকার নেই, 5টা রেখে 6টা তার মানে ট্যালি মার্ক পড়েছে দেখেই বুঝতে পারবো। তো এটা হয়ে গেলো 6। এইভাবে 125 কটা আছে, 6টা আছে আর তার পাশে আরও 2টো এক্সট্রা দাগ, তাহলে টোটাল 7টা। তাহলে এইভাবে পরিসংখ্যানটা করেছে যে লাস্টে টোটালটা করে দেখবে যে যেন যটা নিয়ে তুমি যটা কাঁচা তথ্য নিয়ে কাজ করছো সেই টোটালটা যেন মিলে যায়। তো এটা এক রকমের হলো। আরেক রকম হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য তৈরি করে। শ্রেণী দৈর্ঘ্য তৈরি করার নিয়ম হচ্ছে, হ্যাঁ তার আগে বলে দিই প্রসার কী। প্রসার হচ্ছে একেবারে বড় মানটা আর ছোট মানটার যে ডিফারেন্স, মানে এই যে কাঁচা তথ্যের সর্বোচ্চ মান আর সর্বনিম্ন মানের যে অন্তর, সর্বোচ্চ মান এখানে 275 আর সর্বনিম্ন মান শুধু 75, তাহলে তাদের অন্তর হচ্ছে 200, এটাকে বলা হয় প্রসার। এবার প্রসার জানা থাকলে আমরা শ্রেণী দৈর্ঘ্য কী করবো, মানে শ্রেণীগুলো কত করে নেব। যদি 6টি শ্রেণীতে ভাগ করা হয় তাহলে 200কে 6 দিয়ে ভাগ করবে। যদি বলে 10টি শ্রেণীতে ভাগ করো, মানে যে 1, 2, 3, 4, 5 করে বলছে, এখানে 6টা নিয়েছে বলে 6 দিয়ে ভাগ করেছে। যদি 10টা শ্রেণীতে আমরা এটাকে ভাঙতে চাই কাঁচা তথ্যটাতে 10 দিয়ে ভাগ করব, তখন 20 আসবে। তো এইটা ভাগ করে যেটা পাচ্ছে সেটা বলে শ্রেণীর দৈর্ঘ্য, অর্থাৎ এক একটা শ্রেণীতে কতটা মান থাকবে। যেমন 70+35 করে পাচ্ছে 105, তারপরটা 105+35 মানে 140। এইভাবে শ্রেণী দৈর্ঘ্যগুলো তৈরি করা হলো। তো এইবার আমরা কী করবো, ওই যে কাঁচা তথ্য আছে ওখানে 70 থেকে 150-এর মধ্যে কটা মান আছে সেরকম আবার গুনে গুনে দেখতে হবে। যখনই 70 থেকে 105-এর মধ্যে, 105টা কিন্তু ওখানে ঢুকবে না, 105টা পরের শ্রেণীতে চলে যাবে। তো 70 থেকে 105-এর মধ্যে কটা আছে তোমাকে এখানে দেখতে হবে, এবং যখনই পাবে সেটা এখানে একটা করে কেটে দেবে পেন্সিল দিয়ে বা পেন দিয়ে, সেটা এখানে তারপর ট্যালি মার্কটা এখানে দাগ দিতে হবে। তো এইভাবে ওর মধ্যে পেয়েছে, এখানে 4টে পাওয়ার পর যেই 5 নম্বরটা পেয়েছে 5 নম্বরটা এরকম ক্রস করে দিল, দিয়ে পাশে আরও 2টো দাগ। এবার পরিসংখ্যা তাহলে হয়ে গেলো 5 আর 2 7টা, তারপরে শ্রেণীর হয়ে গেলো এভাবে 13টা। তো এইভাবে একটা তোমার কাঁচা তথ্যগুলোকে আমরা শ্রেণীতে মানে পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করতে পারি। তো এইগুলোকে বলা হয় শ্রেণী অন্তর বা ক্লাস ইন্টারভেল।
আর শ্রেণী শ্রেণী অন্তরের এক একটা পরিসংখ্যাকে বলা হয় শ্রেণী পরিসংখ্যা। এবার শ্রেণীর সীমা, শ্রেণী সীমা হচ্ছে এইটা একটা শ্রেণী সীমা, এটা নিম্ন শ্রেণী সীমা, এটা ঊর্ধ্ব শ্রেণী সীমা। 105 থেকে 140 এর নিম্ন শ্রেণী সীমা 105, ঊর্ধ্ব শ্রেণী সীমা 140। এইবার শ্রেণী সীমার আমরা শ্রেণীর মধ্যমান বার করতে পারি। মধ্যমান বার করার এটা একটা সূত্র, ঊর্ধ্ব শ্রেণী সীমা ও নিম্ন শ্রেণী সীমা যোগ করে তাকে দুই দিয়ে ভাগ। শ্রেণী সীমা আর শ্রেণী সীমানা দুরকম কথা আছে। শ্রেণী সীমা হচ্ছে যেমন ধরো এই যে 60 থেকে 69, আবার পরেরটা 70 থেকে শুরু হচ্ছে 79, এই ক্ষেত্রেই আমরা এগুলোকে শ্রেণী সীমা বলবো। 60টা নিম্ন শ্রেণী সীমা, 69টা ঊর্ধ্ব শ্রেণী সীমা, এখানে এটা নিম্ন শ্রেণী সীমা, এটা ঊর্ধ্ব শ্রেণী সীমা। কিন্তু যখন কন্টিনিউয়াস থাকবে মানে কোনো ছেদ থাকবে না, এখানে যেমন একটা 69 শেষ হয়ে আবার 70 শুরু হচ্ছে, সেই জন্য এগুলোর নাম শ্রেণী সীমা। কিন্তু যখন কন্টিনিউয়াস থাকবে যেটা আগে ছিল এইটা, এটা অ্যাকচুয়ালি শ্রেণী সীমা না। 70 থেকে 105, 105 থেকে 140 এগুলোকে বলা হয় শ্রেণী সীমা না, তাহলে এটা নিম্ন শ্রেণী সীমা না, ঊর্ধ্ব শ্রেণী সীমা না, এইভাবে এটাকে বলা হয়। দেখো এইখানে তোমাদের বইয়ে লেখা আছে, এগুলো একটু পড়ে নেবে। তো শ্রেণীর মধ্যমান বের করার এইগুলো হচ্ছে সূত্র। শ্রেণী দৈর্ঘ্য বার করার সূত্র হচ্ছে ঊর্ধ্ব শ্রেণী সীমানা থেকে নিম্ন শ্রেণী সীমানা বিয়োগ করলেই শ্রেণী দৈর্ঘ্য পাওয়া যাবে। আচ্ছা, শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব বের করার একটা সূত্র আছে, এটা দেখে রাখবে, তোমাদের অবজেক্টিভ বা 2 নম্বরের প্রশ্নে এটা কাজে লাগবে। প্রত্যেকটা শ্রেণীর পরিসংখ্যাকে তার শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করলেই শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব পাওয়া যায়। তারপর আছে আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে শ্রেণী পরিসংখ্যাকে মোট পরিসংখ্যা দিয়ে ভাগ করতে হবে। মোট পরিসংখ্যা যেমন আগের অঙ্কটায় 50 ছিল, আর 70 থেকে 105 শ্রেণীর তোমার শ্রেণী পরিসংখ্যা ছিল 7, দেখবে পেজটা উল্টে, তাহলে 7কে 50 দিয়ে ভাগ করলে আসছে 0.14, এটা হয়ে গেল আপেক্ষিক পরিসংখ্যা। তারপর আছে পরিসংখ্যার শতকরা হার। শ্রেণী পরিসংখ্যাকে মোট পরিসংখ্যা দিয়ে ভাগ করে, অর্থাৎ যেটা আপেক্ষিক পরিসংখ্যা আর কি, তাকে আবার 100 দিয়ে যদি গুণ করি তাহলে পাওয়া যাবে পরিসংখ্যার শতকরা হার। অর্থাৎ এই যে 0.14 তাকে আবার 100 দিয়ে গুণ করে আসবে কত, 14। 14টা হচ্ছে শ্রেণীর শতকরা হার। এইভাবে তোমাদের এগুলো করতে হবে। এইখানে একটা করে দেওয়া আছে 40 জন ছাত্রছাত্রীর নম্বর নিয়ে, সেটাকে দেখো শ্রেণীতে ভাগ করছে 1 থেকে 10, এরা বলেই দিয়েছে, কোশ্চেনটাতেই বলে দিয়েছে 1 থেকে 10, 11 থেকে 20, এইভাবে শ্রেণীগুলো তৈরি করতে হবে। তাহলে শ্রেণীগুলো করে দেওয়া থাকলো, তোমাকে এবার শ্রেণীর পরিসংখ্যা মানে ওই 1 থেকে 10 মধ্যে কটা মান আছে এখান থেকে খুঁজতে হবে। এখানে যেহেতু 1 থেকে 10, পরেরটা আবার 11 থেকে 20 আছে, তাহলে এখানে 1 থেকে 10 মধ্যে সব মানই ধরবো। কিন্তু আগের অঙ্কটায় যেটা করেছিলাম এখানটায়, এখানে কিন্তু 70 থেকে 105 মানে শ্রেণী সীমানা যখন থাকবে তখন 105কে ধরবো না, 70 থেকে 105 আগে পর্যন্ত। আবার এইটাতে 105 থেকে শুরু করে 140 আগে পর্যন্ত এইভাবে শ্রেণী সীমানার ক্ষেত্রে ধরতে হবে। তো এইভাবে এই অঙ্কগুলো তোমরা দেখবে। আচ্ছা, আরেকটা যেটা আছে এখানে, ক্রমযৌগিক পরিসংখ্যা। ক্রমযৌগিক পরিসংখ্যা দুরকম হয়, ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা, আর এটা হচ্ছে বৃহত্তর সূচক। এই নিচে আছে দেখবে, বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকা। তো ক্ষুদ্রতর সূচক মানে হচ্ছে যে কোনো একটা সংখ্যার থেকে কম পরিসংখ্যা কত, 30 কম, 40 কম, 50 কম, এবার কম কম করে লিখতে হবে। এইবার দেখো এই যে টেবিলটা আছে এইটার থেকে ওই পরের টেবিলটা এসছে, তোমার পেজটা কত হচ্ছে 157 পাতায়। 30 থেকে 40 মধ্যে ছাত্রছাত্রীর সংখ্যা 3, মানে 30 থেকে 40 নম্বর পেয়েছে 3 জন, 40 থেকে 50 পেয়েছে 12 জন, এইভাবে দেওয়া আছে। তাহলে 30 কম কতজন পেয়েছে, 30 কম তাহলে কেউই তো নেই এখানে, 30 থেকে 40 মধ্যে 3 জন পেয়েছে, তাহলে 30 কম কেউ নেই। 40 কম কজন পেয়েছে, তখন এই 3 জন আসবে। তারপর 50 কম বলতে তখন এই 12 জনও আসছে, আবার এই 3 জন আসছে, তাহলে 12 আর 3 15 জন হচ্ছে, দেখো 50 কমের মধ্যে আছে, এই যে 50 কম হচ্ছে 15, 3 + 12। 60 কম তখন কি হবে, তখন এই 4 জন, এই 12 জন, আবার এই 3 জনও 60 কমে আসছে, কারণ 50 থেকে 60 মধ্যে পাচ্ছি 4,
তাহলে 60 এর কমে লিখব 3 প্লাস 12 প্লাস 4 তো এইভাবে 70 এর কম 80 এর কম ওই ওই আগের টেবিল থেকে চলে আসবে আর যখন বৃহত্তর সূচক পরিসংখ্যা বিভাজন করব তখন 30 এর বেশি 40 এর বেশি 50 এর বেশি এইভাবে নিয়ে করতে হবে আর শুরুটা হবে নিচের থেকে দেখো এই দিকে 100 পর্যন্ত 90 থেকে 100 পর্যন্ত নম্বর পেয়েছে দুজন তাহলে 100 এর বেশি কেউ পায়নি তাহলে ওখানে জিরো লিখব তারপরে 90 এর বেশি 90 এর বেশি বলতে তখন এই দুজনই পড়বে আবার 80 এর বেশি 80 এর বেশি তখন হচ্ছে এই চারজন আছে আবার এই দুজন আছে তাহলে 4 আর 2 6 80 এর বেশি হচ্ছে দেখো 6 এই নিচের দিকে তোমাদের এগুলো নিজেই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে 4 প্লাস 2 6 তারপর হচ্ছে তোমার 70 এর বেশি তখন ওই 2 প্লাস 4 প্লাস 9 এই যে উপর দিক থেকে এই নিচের দিক থেকে তোমাকে তখন দেখে দেখে যেতে হবে 2 প্লাস 4 প্লাস 9 তারপরে 60 এর বেশি তখন হবে 2 প্লাস 4 প্লাস 9 প্লাস 6 তো এইভাবে এগুলো তোমাদের কমপ্লিট করতে হবে এটাকে বলা হয় ক্রমযৌগিক পরিসংখ্যা যেমন দেখো এই উদাহরণগুলো 7 8 এগুলো এখানে আবার 8 নাম্বার উদাহরণটাই ক্রমযৌগিক পরিসংখ্যাটাই দেওয়া আছে 0 থেকে 70 এর মধ্যে সরি 0 থেকে 7 এর মধ্যে ক্রমযৌগিক পরিসংখ্যা দিচ্ছে 5 অর্থাৎ 5 এর কম এই 7 এর কম হচ্ছে 5 14 এর কম হচ্ছে 14 14 জন বা 14 21 এর কম 25 এইভাবে একটা পরিসংখ্যা ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেওয়া আছে এবার আমাদের কাজটা হচ্ছে পরিসংখ্যা বিভাজন ছকটাই তৈরি করতে হবে মানে অর্থাৎ এখানে উল্টো ব্যাপার আগেরটাই পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া থাকছিল ক্রমযোগী পরিসংখ্যা তৈরি করতে হচ্ছিল এটা উল্টো কাজ করতে হচ্ছে তখন কি করব জিরো থেকে সাত সাতের কম যেহেতু পাঁচ অর্থাৎ তাহলে জিরো থেকে সাতের মধ্যে পাঁচই থাকবে পরিসংখ্যা চোদ্দোর কম যেহেতু চোদ্দ তাহলে সাত থেকে চোদ্দ কত হবে এই পাঁচজন বাদ যাবে চোদ্দ থেকে মানে এই চোদ্দতে পাঁচজনকে কিন্তু ইনক্লুড করা আছে পাঁচটা ঢোকানো আছে তাহলে চোদ্দ মাইনাস পাঁচ হচ্ছে নয় তারপরে চোদ্দ থেকে একুশ মানে অর্থাৎ একুশের নিচে এটা বুঝতে হবে একুশ যেহেতু ক্রমযোগী পরিসংখ্যা বলেছে তাহলে এটা বুঝতে হবে যে একুশের নিচে একুশের নিচে হচ্ছে পঁচিশ তো একুশের নিচে তো এই পাঁচ আর চোদ্দ উনিশও তো আছে উনিশ জনই বলো বা যাই বলো তাহলে এই উনিশটাকে পঁচিশ থেকে মাইনাস করতে হবে সেজন্য পঁচিশ মাইনাস সরি এইখানে চোদ্দোর কম হচ্ছে চোদ্দো জন একুশের কম হচ্ছে পঁচিশ জন তাহলে পঁচিশ থেকে চোদ্দো মাইনাস করলেই যেটা পাবো সেটাই হচ্ছে আমার চোদ্দো থেকে একুশের মধ্যে যে পরিসংখ্যা সেইটা সেই জন্য পঁচিশ মাইনাস চোদ্দো এগারো হলো পরিসংখ্যা এই শ্রেণীর তারপরের শ্রেণীটার পরিসংখ্যা হবে বিয়াল্লিশ থেকে পঁচিশ মাইনাস হবে বিয়াল্লিশ মাইনাস পঁচিশ তারপর সতেরো আসছে তারপর পঞ্চাশ মাইনাস এই পঞ্চাশ মাইনাস বিয়াল্লিশ এইভাবে পরিসংখ্যাগুলো বের করা হয়েছে ক্রমযোগী পরিসংখ্যা দেওয়া থাকলে এইভাবে পরিসংখ্যাটা তৈরি করতে হয় তো তোমরা এইভাবে এই অঙ্কগুলো করবে এখানে যেমন এই আগের উদাহরণটা বোঝালাম সেটার মতো দেখো শ্রেণীগুলো দিয়ে দিয়েছে এক থেকে দশ এগারো থেকে কুড়ি এইভাবে তোমাকে শ্রেণীগুলো দিয়ে দিয়েছে এইবার খুঁজে খুঁজে ট্যালি মার্কস করতে হবে আর পরিসংখ্যা করতে হবে এটাতেও তাই একই কাজ এগুলো সব একই রকম এইটাতে কী করতে বলেছে যে মারিয়া একটি হাসপাতালে 300 রোগীর বয়স নিয়ে নিচের চোখে লিখলো এবার হচ্ছে ওপরের তত্ত্বের বৃহত্তর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তৈরি করো এই যেমন করে তোমাদের বৃহত্তর সূচক এই যেটা বোঝালাম এইভাবে করতে হবে তিরিশের বেশি চল্লিশের বেশি তা তোমরা এখান থেকে কী করে শুরু করবে তোমরা এইভাবে দশের বেশি কুড়ির বেশি তিরিশের বেশি চল্লিশের বেশি পঞ্চাশের বেশি ষাটের বেশি সত্তরের বেশি লাস্টের আবার সত্তরের বেশি করবে দিয়ে নিচের দিক থেকে তোমাকে উঠে উঠে যেতে হবে নিচে প্রথমে সত্তরের বেশি জিরো হবে তারপরে ষাটের বেশি হবে তখন কুড়ি জন তারপর পঞ্চাশের বেশি চল্লিশ এইভাবে তোমার ক্রমযোগী পরিসংখ্যা বৃহত্তর সূচকগুলো বের করতে হবে আর পরেরটা আছে ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছক তৈরি করি ও এটা ক্রমযোগী পরিসংখ্যা বিভাজন ছকটাই দিয়েছে দিয়ে ওখান থেকে একটি পরিসংখ্যা মানে যেমন করে তোমাদের এই আটের উদাহরণটা বোঝালাম সেই একই অঙ্ক এইটা এইভাবে এটা করতে পারবে ঠিক আছে তাহলে তোমরা এইগুলো করবে আশা করি অসুবিধা হবে না উদাহরণে একটু সাহায্য নেবে এমসিকিউগুলো অবশ্যই করবে আর সংক্ষিপ্ত টু মার্কসেরগুলোও করবে তোমাদের
পরীক্ষাতে এখান থেকেই আসবে আশা করি।